পেশেন্ট যাত্রা যাত্রা খুব অবস্থা খারাপ, কারণ হিতঘাত তো রয়ে গেছে। তো আজ কয়েক দিন থেকে আমরা কালে খবর করতে গিয়ে নেওয়ার লাগিয়া, তো আমরা আজ আইছি আমরা বরাকখণ্ডর পক্ষ থেকে টেকা ফাজার দিয়াদের উপস্থিত, মানে খুব কন্ডিশন খারাপ উপস্থিত আপনারা তার নিয়ে ডাক্তার কাছে থাকবে একটা টেকা ফাজার। বসছি তানে টেকা বাজার দিয়ে ডাক্তারের কাছে নিয়ে বসে শুরু করব বুঝছেন না, কেন কন্ডিশন খুব বেশ খারাপ আমরা দেখিয়ে খুব কষ্ট লাগছে। আমরা কইছিলাম ভিডিও বানাই দিতাম, ভিডিও বাজার থেকে আই ভিডিও বাজারে ফসতে ফসিতে ফসিতে আর টেকা আইতে আইতে না বাক্যা সময় মরে দিব। এই বাবু আপনারা কিছু ঔষধ ঔষধ করাই দেন ওর, আর আমি বিশেষ করে এগুলো ভিডিও দেখা আপনি তো হই আর আপনারা সাহায্য করডা যখন হোক, তো আরও ওলা 5-10 টাকা দিয়া তোরা তোরা করে সাহায্য করো আমার উপায় তোরা ঔষধ ওর ব্যবস্থা করা হোক। আমি বিশেষ করে আমরা এই ভিডিওটা যদি ডাক্তার উক্তার কেউ দেখে থাকেন আপনার দরে দয়া করে হইয়া আপনারা গরিব পেশেন্ট যারা আয় এরা বা একটু সুনজরে চাইবা, এরা একটু সার দিবা বুঝছেন নানি, সার দিবা কারণ হইলো কিতা এরা সার দিলে আপনার যে সব পাইবা আর আপনার তো রবাই থেকে এটা মাইনাস হয় রবাই যারা মনে হয় গরিবের হব লুটিয়া খাইন এরার কাছ থেকে কিছু বাড়াইয়া লই লিবা বুঝছেন না, আর গরিব মানুষের একটু সহযোগিতা করবো আপনারা। আমরা মানে এটা প্রচুর মানুষ কন্টিনিউ আমরা কল করডা যোগাযোগ করডা, এটা মারাত্মক মারাত্মক গরিব পেশেন্ট আসে, তো আপনারা ডাক্তার আশা বগলের পক্ষতায় যদি কিছু একটা হেল্প পায় আপনারা কিছু কনসিডার করবা পয়সা করির দিক দিয়া, আর তাতে কিছু সহজে হয়ে যায় ওরকম একটা ব্যবস্থা করবো আর যাতে সহজে বালা ট্রিটমেন্ট হয়। আপনাদের কাছে ওটা অনুরোধ থাকলো সব পাইবা আপনারা টাইম মাতি দিতে পারেন নি এনারে তো দেখা চাই না মু তো সামনে বাই গেল তো না নাও ও আমরা দিন আর একবার আইছিলাম ওই সেম কন্ডিশন ওগুলা খালি বিছনা পড়িয়া গড়িয়াইতরা শিখাইতরা মুরাইতরা বুঝছেন না। আগে আমরা একটা নিশ্চয় আমরা একটা ভিডিও দেখছেন আপনারা, এটা দেখছেন আপনারাও দিছেন তুলা তুলা করিয়া বাক্যা কতটা টাকা জমি গেছিল আমরা দিয়ে আইছি, তো অন্য যদি ওলা দেন তো আপনারা দেন যত কারণ সহযোগিতা করবা, আর আপনারা কত ভাইলা না ভাইলা আমরা একটা মেসেজ করবা জানাইবা ঠিক আছে নিকো ঠিক আছে আর খাই লইয়া যাও ডাক্তর আছে কোনো ভাই। হ্যাঁ পাতলা আরম্ভ করো ডাক্তর দেখান কালকে যাই গিয়ে আসিল আর বা কেউরে লগে লই যাও বলা আমরা দিমু আর পয়সা দিমু ইনশাল্লাহ আর উঠিব উঠিব তানে দিবা মাসে পয়সা দিতরা যখন আমরা দেশ বিদেশে ভাই দিয়ে দিতরা তাদের লাই দোয়া করবা আর তাইবেন তারা কন্ডিশনও খুব খারাপ বুঝছো নি, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাও গিয়া গেলে কিছু ঔষধ খাইলে বা কিছু বাকি যেগুলো আপনারা আসুন তা খালি ঔষধ এখন তো নাই কিছু নবন্ন মাছ বুঝতে কিছু নবন্ন মাছ কিছু নিজে নিজে কুরআন কত মোতা ফড়ুক মেসাব দিয়ে ফড়াইতে হইলে তো পয়সা লাগবো আর মেসাবে ফড়িলে অতকান একশন আইতো না আপনারা ফড়িলে অতকান একশন আইব তাহলে আপনারা নিজে নিজে ফড়ুক কুয়া পদ্মেশ্বর আয় ফড়ুক কুয়া বেশেশ করে দোয়া করুক কুয়া বেশ করে নমাজ ফড়ুক নমাজ ফড়িয়া বেমারি লাগে দোয়া করুক কুয়া তখন না ঔষধে খাম আইব আল্লাহ সাহায্য রাস্তা খুলিয়া দিব, আর যেটা ভাই এনে ভিডিও তার তান্দানোর মন আল্লাহ গলাইয়া দিব পয়সা বেসরি আইব তুমি যেন ভাই আল্লাহরে খো তাই না আল্লাহ দিতে খালি আল্লাহরে না কই খালি বন্ধার কাছে খুঁজতে হইতে না বুঝতেছো নি আল্লাহর কাছে কই আল্লাহ রাস্তা খুলিয়া দেও তো আল্লাহ দিবা আল্লাহ আমার কমাইয়া দেও আল্লাহ একটা উসি এলাম আর করে দিবা বুঝছেন নি ওদিকটা খেয়াল রাখবো। হ্যাঁ আপনার নাম কি দা বয়স কত কান হইব আইডিয়া করে বোঝাই আল্লাহরে বুঝছেন নি সারা মিলিয়া গিয়ে আল্লাহ যদি কমাই না আচ্ছা দুনিয়া আর আল্লাহ সাহায্য করেন না যদি এই নখের সাহায্য করি আগুই দেওয়ার তাহলে আল্লাহ আবার খেয়াল করলেন যদি মানুষের সাহায্য করবা সব সুবিধা হইবে ঠিক আছে তেয়ার আল্লাহ রাওলা ঠিক আছে আল্লাহ রাওলা আপনারা সহযোগিতা করবা এত্রা তো কন্ডিশন সব পাইবা আপনি তো সাবর দিয়েছে দিয়া যাইতরা বলা তুয়া তুয়া দেখবা আপনারা যত দিতে থাকবো আমরা এই খামো অত আমরা এই খামি করতে থাকবো যেদিন আপনারা দেওয়া বন্ধ করে দিব আমরা ক্লোজ করে দিব এর আমরা ক্লোজ কর্ম করতে সময় আমরা কুজাবার দিলিম এর পরবর্তীতে আমরা ফকের থেকে যাওয়ার চেষ্টা করি দিয়া দিয়া যায় আর খুঁজা খুঁজে বাদ দিলি মু যেদিন দেখবো আপনারা দেওয়া বাদ দিলিস
এবারে গুজাবাদ দিলি পকেট যাই যতটুকু ভারি সাহায্য করে দেয়। কিন্তু এই খাম আমরা যতদিন দুনিয়াতে আসি ততদিন চালু রাখবো, চালাইয়া যাইমু। আপনার তোর কাছ থেকে হোক আর আমার ব্যক্তিগত হোক চালাইয়া যাই দোয়া করবা। আর আশা করি আপনারা লগে থাকবে, এই আশা আছে আমরা, এই বিশ্বাস আছে।